চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন নারী অন্যজন শিশু। এছাড়া চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একুশ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ছাড়ালো 3,000। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী এবছর ডেঙ্গুতে মারা গেছেন 31 জন। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে 21 জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 3,265 জন। চলতি মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 370 জনে।